أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مؤمنগণ তোমরা আল্লাহ ও রাসূলের সামনে অগ্রণী হও না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন সবকিছু জানেন মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তাঁর সাথে সেই রূপ উঁচু স্বরে কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উঁচু স্বরে ডাকে তাদের অধিকাংশই অবুধ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুমিনগণ যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী এটা আল্লাহর কৃপা ও নিয়ামত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন মুমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও হে মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনা যারা এহেনো কাজ থেকে তওবা না করে তারাই জালিম হে মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক ধারণা গোনা এবং গোপনীয় বিষয়ে সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু হে মানব আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি বলুন তোমরা বিশ্বাস স্থাপন করনি বরং বলো আমরা বর্ষতা স্বীকার করেছি এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম মেহেরবান তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ বলুন তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছো অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমণ্ডলে এবং যা কিছু আছে নভমণ্ডলে আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না
বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয় জানেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন।